আপনি কি খেতে ভালোবাসেন? কিন্তু খেতে পারছেন না, মোটা হয়ে যাবেন বলে। আপনি কি লকডাউনে অনেকটা ওয়েট গেইন করে ফেলেছেন? চিন্তা কিসের? এই সব প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের সামনে হাজির জিও বাংলা স্টুডিওতে রিঙ্কি সিং বিশ্বাস। প্রথমে জানাই বিগ ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ। এবং সঙ্গে আমি রোদশী, আপনারা দেখছেন জিও বাংলা। প্রথমে যে প্রশ্নটা তোমার কাছে রাখবো, আগে বলো কেমন আছো? খুব ভালো আছি। লকডাউনে, লকডাউনটা সবারই খুব খারাপ কেটেছে, কিছুটা হলেও খারাপ কেটেছে, অনেকের ভালো কেটেছে। এই কারণে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পেরেছে, অনেক কিছু যেগুলো পারতো না সেগুলো শিখেছে। এই ভালো খারাপের মধ্যে মোটামুটি সব নিয়ে মোটামুটি ভালোই আছি। এবং তুমি একজন ডায়েটিশিয়ান। ইয়েস, তুমি একজন ডায়েটিশিয়ান। এই সময়ে দাঁড়িয়ে প্রপার ডায়েট কতটা জরুরি মানুষের জীবনে? প্রপার ডায়েট বলতে এই এই কনসেপ্ট, যে ডায়েট জিনিসটা অ্যাকচুয়ালি কী, ডায়েট বলতে গেলে লোকে বা আমরা যেটা অনেকেই ভেবে থাকি যে ডায়েট মানে হচ্ছে কোনো স্পেশাল কিছু খাবার খেতে হবে, বা কোনো এক্সপেন্সিভ খাবার খেতে হবে, বা কোনো কোনো ট্র্যাডিশনাল ডিশগুলো পুরো বাদ দিতে হবে। এই কনসেপ্টটা পুরোটাই ভুল। ডায়েট মানে হচ্ছে যেটা আমরা রেগুলার খাচ্ছি, মানে সেটা জল থেকে আরম্ভ করে লিকুইড সলিড দুটো ফুড মিলিয়ে যেটা ইনটেক করছি তার টোটালটাই হচ্ছে একটা ডায়েট। এবার সেই ডায়েটটা অনেকে হেলদি নেয়, অনেকে আনহেলদি নেয়, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, প্রপার ডায়েট আমরা যদি বলি, প্রপার ডায়েট হিসেবে তুমি কি কি সাজেস্ট করবে অ্যাজ এ ডায়েটিশিয়ান? প্রপার ডায়েট হিসেবে প্রথমেই বলবো যেটা আমরা সবসময় ভুল করি, সেটা হচ্ছে আমাদের ডায়েট প্ল্যান থেকে একটা ব্যালেন্স ডায়েট খুব মেনটেন করা খুব দরকার। অনেকেই আছে যে এখনকার জেনারেশনে বলতে পারো যে সারাদিন রাত্রিবেলা বাড়িতে ডিনারটা খুব হেলদি ডিনার করছে, চিকেন স্টু খাচ্ছে বা কোনো ভেজ স্টু খাচ্ছে, এইদিকে অফিসে হয়তো অফিস যাওয়ার সময় বা অফিসের ক্যান্টিনে প্রচণ্ড জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছে, প্রচণ্ড হেভি পাওভাজি খেয়ে নিল বা আলু পরোটা খেয়ে নিল বা পুরি লুচি এগুলো খেয়ে নিল, এদিকে বাড়িতে এসে সে ডায়েট মেনটেন করছে। তো এইভাবে তো ডায়েট মেনটেন করা যায় না। তুমি যখন কিছু মেনটেন করবে, তোমাকে ওভারঅল মর্নিং টু একদম ডিনার টাইম অবধি পুরোটাই হেলদি মেনটেন করতে হবে। সেখানে তুমি মাসে দুদিন থেকে তিন দিন চিট ডে হিসেবে করতেই পারো। আর আরেকটা জিনিস যেটা ডায়েট বলতেই যেটা মানে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা আসে যে হয়তো খুব বয়েল খাবার খেতে হবে বা একদম স্পাইস সেদ্ধ খেতে হবে, কোনো টেস্টি খাবার খেতেই পারবো না, এইটাও একদম ভুল ধারণা। আমার যে সমস্ত ক্লায়েন্ট বা আমার পেশেন্ট যারা আছে তারা ডায়েটে বিরিয়ানি থেকে আরম্ভ করে পোলাও থেকে আরম্ভ করে তান্দুরি কাবাব সবই খায়, কিন্তু অবশ্যই সেটা হেলদি ওয়েতে, সেটা ছাড় আছে একদম, মানে ছাড় মানে তাদের ডায়েট প্ল্যানে দেওয়া থাকে, কিন্তু সেটা কিভাবে বানাবে, সেই ইনোভেশনটা ডায়েটে কিভাবে করবে যেটা তুমি হেলদি খেতে পারো, সেই ইনোভেশনটা জানাটাই হচ্ছে সব থেকে জরুরি। ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করি যে অ্যাট প্রেজেন্ট জেনারেশন, মানে আমাদের বয়সী বা আমাদের থেকে একটু ছোট যারা, কোন বয়স থেকে অ্যাকচুয়ালি ডায়েটটা শুরু করা উচিত? ডায়েটের শুরু করা বলতে ওরকম কোনো বয়স হয় না, একটা বেবি জন্মানোর পর থেকেই, যখন যখন একটা বেবি জন্মায় তখন তো সে নিজেরটা নিজে করতে পারে না বা জানেও না বা কীভাবে কী মায়ের কেয়ার নেয়। তো প্রথম ডায়েটটা স্টার্ট হয় একটা বেবি তার মায়ের হাত দিয়ে। তো সবার আগে মাকে জানতে হবে, নলেজেবল হতে হবে যে তার বেবিকে কী খাওয়াবো। ঠিক আছে, আর প্রত্যেকটা পিরিয়ডে ডায়েট খুব ভাইটাল, যখন একটা বেবি গ্রোয়িং পিরিয়ডে থাকে তখন ভাইটাল, যখন সে একটা অ্যাডোলেশন পিরিয়ডে থাকবে সেই সময় ডায়েট ভাইটাল, যখন তুমি অ্যাডাল্ট হবে সেই সময় ডায়েটাল, অ্যাট লাস্ট যখন ওল্ড এজে যাবে সেই সময় তো মানুষের মেডিকেল ইস্যুস, মেডিকেল কমপ্লিকেশানগুলো খুব বাড়ে। তো সেই সময় যাতে তোমার মেডিসিন ডিপেন্ডেন্সি না হয় বা তোমাকে বাড়ির মান্থলি একটা হিউজ এক্সপেন্স মেডিসিনের পেছনে যাতে খরচ না হয়, সেইটার জন্য ডায়েট খুব দরকার। মানে ডায়েট দরকার মানে তুমি যেটা খাচ্ছ সেটা যেন হেলদি খাবে। এবং আমাদের জেনারেশন, প্রেজেন্ট জেনারেশন কতটা কনশিয়াস ডায়েট নিয়ে? প্রেজেন্ট জেনারেশন কনসাসনেসটা তাদের শুরু হয় অ্যাকচুয়ালি, মানে যখন স্কুলে যায় সেই সময় তাদের সেই নলেজটা থাকে না, স্কুলে টিফিনে প্রচুর ফাস্টফুড খেয়ে নেয় বা মাদেরও বলে যে টিফিনে একটু আমাকে এটা একটু ম্যাগি বানিয়ে দাও, অনেক মাও করে যে ম্যাগি বানিয়ে দিলো, একদম ডিপ ফ্রাই পুরি দিয়ে দিলো। কিন্তু তারপর যখন সে আস্তে আস্তে স্কুল পেরিয়ে যখন সে কলেজের গণ্ডিতে পৌঁছায় তখনও তার কিন্তু এই রুটিনই চলতে থাকে, বাড়িতে হয়তো মা হেলদি খাবার দিচ্ছে বা টিফিনে দিচ্ছে সেটা ব্যাক করে নিয়ে চলে আসছে, চিপস ক্যাডবেরি বা বন্ধুদের সাথে গিয়ে কোনো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে প্রচুর ফাস্টফুড খেয়ে নিল, বা আউটিং তো তাদের হতেই থাকে বা টিউশন থেকে বেরিয়ে জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছে, কিন্তু তখনও তাদের কনসাসনেসটা তৈরি হয় না। তারপর যখন তারা বেশিরভাগ ক্ষেত্রে হয় যখন জবে ঢুকছে, একদম লাইফস্টাইল সিডেন্টারি হয়ে যাচ্ছে, মানে ধরো যাদের অনেকেরই থাকে একদম সারাদিন বসে কাজ, তো অফিস ওয়ার্ক, তো তখন যখন লোকে বলে যে তুই তোকে খুব মোটা লাগছে বা তোকে তোর এই ডিজিজটা হচ্ছে কেন, হলো কেন, বা হঠাৎ করে মানে কিছু ফিজিক্যাল আনইজিনেস ফিল করছে, তখন ডক্টরের কাছে গেলে ডক্টর যখন লিখে দিল যে তোমার ফ্যাটি লিভার আছে, তোমার গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে গেছে, তোমার এজিওটি বেড়ে গেছে,
তখন সে কনসাস হচ্ছে যে না এবার আমাকে কিছু একটা করতে হবে, বা অনেক সময় বন্ধু বান্ধবের তাড়নাতেও অনেকে ডায়েট ট্রেনের কাছে আসে, যে কোনো বন্ধু থাকে না যে যে সব সময় তোমাকে বলছে যে কেন এত মোটা লাগছে, হেভি লাগছে, তখন তার ব্যাক অফ দ্য মাইন্ড বাড়িয়েতে এসে অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট, মানে এন্ড অফ দ্য ডে মনে হয় যে এই বন্ধুটা আমাকে এইভাবে টিস করছে, তো এবার আমাকে হেলদি হতে হবে বা ওকে দেখানোর জন্য আমাকে হেলদি হতে হবে, তখন তারা ডায়েটিশিয়ানের কাছে আসে। তো সেইখান থেকে তাদের কনসাসনেসটা মানে শুরু হয়। তারপর আস্তে আস্তে যখন মনে হয় যে না, যখন আমি তাদের এটাই বলি সবসময় যেটাই করবে নিজের জন্য করো, কে তোমায় কি বলছে বা তোমাকে কেউ এনকারেজ করলো যে তোকে খুব বাজে লাগছে তোকে যাওয়া উচিত, সেটা না, তুমি নিজের জন্য ভাবো যে না আমাকে বা যেতে হবে, আমাকে ফলো করতে হবে ডায়েট প্ল্যান, তো সেটা দিয়ে যদি শুরুয়াত করো তাহলে তোমার ইয়েটা খুব ভালো হবে, তোমার একদম গোলে পৌঁছতে খুব ভালো হবে। ঠিক আছে, এবং রিঙ্কিজ ওয়েলনেস এই যে তোমার ক্লিনিকটা, এটা কি নিয়ে মূলত কাজ? ডায়েটিশিয়ান রিঙ্কিজ ওয়েলনেস ক্লিনিকটা পুরোটাই মানে ডায়েটেরই কাজকর্ম। ডায়েটের কাজকর্ম বলতে আমি যেটা করে থাকি, আমার কাছে যে সমস্ত পেশেন্টরা আসে সেটা বিভিন্ন এজের, মানে বিভিন্ন এজের, একদম 1 বছর থেকে বলতে পারো একদম 80 বছর 82 বছরের মানুষরাও আসে তাদের মেডিকেল কমপ্লিকেশান নিয়ে। আমি যেটা দিয়ে থাকি পুরো খাবারের ওপর, মানে বাড়ির ঘরেও আমরা যেটা খাবার খাই, ভাত ডাল মাছ মাংস সবজি, সেইটার ওপর বেশ করে, যাতে সে যে ডিজিজটা নিয়ে আসছে সেটা থেকে যাতে রিকভার করতে পারে, বা যেগুলো আমাদের ক্রনিক ডিজিজ কিছু এখন যে মানে প্রচুর ভারে, যেমন ডায়াবেটিক বা তোমার থাইরয়েড বা কার্ডিয়াক প্রবলেম, ক্যান্সার, হার্ট মানে কার্ডিয়াক, তোমার হচ্ছে রেনাল প্রবলেম, সেগুলো যাতে ডায়েটের দ্বারা রিকভার হয়, মানে খাবার দাবার খেয়ে রিকভার হয়, যাতে তার জন্য তোমাকে বেশি করে গাদা গাদা পিল খেতে না হয়, মেডিসিন খেতে না হয়, আর তার সাথে তো তোমার যাদের প্রচণ্ড ওয়েট গেন টেন্ডেন্সি, মানে পিসিওডি, হাইপোথাইরয়েডিজম, এগুলোতে প্রচুর ওয়েট গেন হয়, তো ওয়েট গেইন হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার আদার্স আরও কয়েকটা ডিজিজকে নক করে ডেকে আনে। মানে ওভারওয়েট প্রবলেম যাদের, তাদের দেখবে কিছুদিন পর তোমার দেখবে আর্থ্রাইটিসের প্রবলেম হয়ে গেল, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, তোমার ফ্যাট লিভার হয়ে গেল, তোমার পিসিওডির প্রবলেম হলো, তোমার এজিওটি বেড়ে গেল, তো তাদের ক্ষেত্রে কি হয়, তো ডায়েটটা ভীষণ ভীষণ ভাইটাল। মানে তুমি যদি প্রপার হেলদি ওয়েতে বাড়িতে যেটা খাচ্ছ, তার মানে এই নয় যে তোমাকে টেস্টলেস খাবার খেতে হবে, তোমাকে বয়েল খেতে হবে, তুমি সব খাও বাট হেলদি ওয়েতে খাও, ঠিক আছে। আর তোমার প্রত্যেকটা মানুষের একটা হাইট অনুযায়ী তার একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে, সেই ক্যালোরি রিকোয়ারমেন্টটা তোমার ফুলফিল হচ্ছে কি না সেটাও কিন্তু দেখার বিষয়, ঠিক আছে। আমি একটা প্রশ্ন তোমার কাছে জিজ্ঞেস করবো, প্রেগনেন্সির সময় যারা, যে মায়েরা প্রেগনেন্ট থাকেন বা প্রেগনেন্সির ওই মার্চ মানে ওই ক্রুশিয়াল টাইমটাতে, হ্যাঁ, ওই টাইমটায় কিরকম ধরনের ডায়েট তুমি তোমার পেশেন্টদের দিয়ে থাকো? বা প্রেগনেন্সি তিনটে ট্রাইমিস্টার হয়, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার। এবার তারা খুব সিডেন্টারি, ধরো তাদের রিকোয়ারমেন্ট থাকে 1800 ক্যালোরি ফার্স্ট ট্রাইমিস্টারে, সেকেন্ড ট্রাইমিস্টারে 2200 দিন 2500, এবার হাইট অনুযায়ীও সেটা ভ্যারি করে। তো সেই সময় যেটা খুব ভাইটাল তোমার ডায়েটে, যেটা ব্যালেন্স প্রত্যেকটা তোমার কার্বোহাইড্রেট থেকে, প্রোটিন থেকে, ফ্যাট থেকে, তোমার ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন ডি, এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভাইটাল। তোমার এই সময় ফলিক অ্যাসিড অনেকেরই থাকে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি প্রচুর থাকে প্রেগনেন্সির সময়, যেটা তোমার ফলিক অ্যাসিডের তোমার সোর্স যেগুলো, সেই খাবারগুলো ডায়েটে ইনক্লুড করায়, শাকসবজি বেশি করে খেতে বলা হয়, তোমার হচ্ছে লিগিউমস মানে ডায়েটে ইনক্লুড করা হয় যাতে আয়রন ডেফিসিয়েন্সি না হয়। মায়ের যদি রক্তাল্পথে অ্যানিমিয়া হয় বাচ্চাও কিন্তু সেটার এফেক্ট করে, তো সেই কারণে যাতে আয়রন রিচ খাবার যেগুলো ধরো বেদানা, তোমার হচ্ছে তোমার খেজুর, তোমার লাল জাতীয় যে সমস্ত সবজিগুলো হয় সেগুলোতে প্রচুর আয়রন সোর্স, তিল, তোমার এই খাবারগুলো ইনক্লুড করা যাতে তোমার বাচ্চার কোনো রকম আয়রন ডেফিসিয়েন্সি না আসে, বিশেষ করে মায়ের। সেই সময় মা যেটা খাচ্ছে বাচ্চা কিন্তু সেখান থেকেই তার মানে নিউট্রিশনটা পাচ্ছে। তারপরে ভিটামিন ডি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রত্যেকটা মেয়েরই থাকে, হ্যাঁ, সেটা তো আর মানে বেশিরভাগ মেয়েদেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি তৈরি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু বাচ্চারও কিন্তু এফেক্ট করে, যাতে ওই জন্য ডায়েটটা ভিটামিন রিচ খাবারগুলো একটু ইনক্লুড করা হয়। তারপর তোমার ক্যালসিয়াম যাতে প্রপারভাবে খায়, তার জন্য দুধের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে ধরো ক্যালসিয়াম রিচ খাবার, পনির, দই, দুধ, এগুলো ডায়েটে ইনক্লুড করা হয় যাতে বাচ্চার বোন, টিথ এগুলো ঠিকমতো ডেভেলপ করে। তো এই সময় প্রেগনেন্সি পিরিয়ডে ডায়েট প্রচণ্ড ভাইটাল। আর সব থেকে প্রেগনেন্সি পিরিয়ড বিভিন্ন মায়ের বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়, কারোর অ্যাসিডিটি প্রবলেম হয়, কারোর ইডিমা হয়, কারোর একটু সবসময় নোসিয়া ফিল করে, কোনো স্মেল নিতে পারে না, তো যার যেরকম মানে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ডায়েট প্ল্যান কিন্তু একরকম হবে না। যেই মায়ের যেরকম কমপ্লিকেশন, যেই মা যেটা খেতে পছন্দ করছে না, যা যেটা প্রেফারেবল ফুড, সেই বেসিসে কিন্তু, হ্যাঁ, ওই বেসিসে কিন্তু ডায়েট প্ল্যানগুলো মানানো হয়, তাদের প্রেফারেন্সের কথা মাথায় রেখে, তাদের বাড়িতে অ্যাভেলেবিলিটি কি আছে খাবার, তা সেটার উপর মানে বেস করে। আর সব থেকে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে
হচ্ছে যে তার চয়েস কি আছে, মানে কোনো খাবার সে খেতে একদমই পছন্দ না তাকে আমি জোর করে সেটা খাওয়ানো কিন্তু উচিত হবে না, তার সাবস্টিটিউট কি আছে সেটা কিন্তু আমরা ঠিক করে দিই, যে এটা খেতে পাচ্ছ না এর জায়গায় তুমি এটা খাও, তুমি দই খেতে পাচ্ছ না দইয়ের জায়গায় তুমি ছানা খেতে পারো, দই খেলে অ্যাসিড হচ্ছে ছানা খাও, বা ছানা তোমার ভালো লাগছে না তুমি পনির খাও, তো এইগুলো কিন্তু সাবস্টিটিউট হিসাবে আমরা ভাগ করে দিই বা বলে দিই, ঠিক আছে ডায়েট প্ল্যানে। একটা কথা জিজ্ঞেস করবোই যে এই যে আমরা সবসময় বলে থাকি যে মোটা থেকে রোগা হতে হবে, রোগা থেকে মোটা হতে হবে, কিন্তু আসলে আমরা কিন্তু কখনোই এটাকে একটা এইভাবে বলি না যে একটা বডির ঠিকঠাক শেপে বডিটা আসতে গেলে আমাদের ডায়েটটা ইম্পর্টেন্ট, এই বিষয়ে কি বলবে? অবশ্যই, যেটা বললে যে মোটা থেকে রোগা, রোগা থেকে মোটা, এটাই কিন্তু তোমার একদম কি বলবো যে অনেকে ডায়েটিশিয়ানের কাছে এই কারণেই আসে যে ম্যাম আমাকে রোগা করে দিন আমাকে মোটা করে দিন, কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট তোমার ভেতরের যে ইন্টারনাল সিস্টেম যেগুলো আছে তো সেইগুলো তোমার সব কিছু ঠিক আছে কিনা, যাতে তোমার এমন একটা ডায়েট প্ল্যান তুমি চুজ কর, কেউ হয়তো ওয়েট লসের জন্য এসে তাকে এমন একটা ডায়েট প্ল্যান দাও তার ওয়েট লসও হচ্ছে আর তার সাথে যে মেডিকেল কমপ্লিকেশনগুলো ধরো নিয়ে এসে, ধরো কোনো পেশেন্ট ওবেস পেশেন্ট এসছে আমার কাছে যে ওয়েট লসের জন্য কিন্তু তার আছে প্রচণ্ড সিভিয়ার গ্যাস্ট্রিক প্রবলেম, তো আমার ফার্স্ট প্রায়োরিটি হবে তার গ্যাস্ট্রিক প্রবলেমটা প্রথমে সলভ করা, তার সাথে যাতে তার ওয়েট লসটা হয় সেটাও দেখা, ঠিক আছে? আর প্রত্যেকটা ডিজিজের কেউ আন্ডার ওয়েট কোনো পেশেন্ট আসে এসে বলে ম্যাম আমি প্রচণ্ড রোগা আমি মোটা হচ্ছি না আমি কী করবো, তো আগে আমাকে আন্ডারলাইন কজটা বার করতে হবে যে কেন সে রোগা কেন সে মোটা হতো, অনেকগুলো ফ্যাক্টর হতে পারে, হেরিডিটারি ফ্যাক্টর হতে পারে, তার লাইফস্টাইল ফ্যাক্টর হতে পারে বা তার গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে, সে প্রচণ্ড স্ট্রেস ডিপ্রেশনেও ডাইজেশনটা আপসেট হয়, তো কোন ফ্যাক্টরটার জন্য তার এই প্রবলেমটা হচ্ছে সেটাকে আগে খুঁজে বার করতে হবে, তারপর তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তারপর তার ডায়েট, ঠিক আছে? প্ল্যানিং হয় যে কী ডায়েট তার জন্য দেওয়া যেতে পারে, যে 18 ঘন্টা ধরো যারা আইটি সেক্টরে থাকে তাদের প্ল্যানিংটা এরকম তারা সারা রাত কাজ করে, তো তার প্ল্যানিং তার টাইমিং ডায়েট প্ল্যান তার যে ডায়েট প্ল্যান হবে টাইমিংটাকেও সেইভাবে আমাকে সেট করতে হবে যাতে সে সেই মানে তার অফিসিয়াল কাজ আমি এমন কিছু তাকে চাপিয়ে দিতে পারবো না যে তার মানে তার পক্ষে বিশাল হেক্টিক হয়ে যাচ্ছে, তো তার টাইম দেখে আমাকে তার সেই মানে সেখানে যতটা তার সাথে আমি ম্যানেজ করতে পারি যাতে তার মিস আপ না হয়ে যায় সেইভাবে কিন্তু ডায়েট প্ল্যানগুলো তৈরি হয়, ঠিক আছে? ডায়েট কিন্তু অনেক শুনলাম, এবারে কিন্তু তোমার একটা কথা শুনেই নেব যে তোমার এই প্রফেশনে আসাটা কিভাবে? আমার এই প্রফেশনে আসার হচ্ছে ছোট থেকে আমি প্রচন্ড হেলথ কনসাস বলবো না, সেই সময় হেলথ অতটা কনসাসনেস ছিল না, মানে ফিগার কনসাস বলতে পারো, তো আমি যখন টিভিতে সেলিব্রিটিদের দেখতাম আমি ভাবতাম এত গ্লোয়িং স্কিন এত তারা মেনটেন ফিগার, মানে কিছু কিছু জন আছে তাদের 55-56 ইয়ার্সেও কিছু অ্যাক্ট্রেসদের দেখি একদম সেফ ফিগার, মানে যেরকম আগে দেখে এসি এখনও সেই মানে ওয়েল মেনটেন সেই ফিগারটা মেনটেন করছে, আমি ভাবতাম কী করে সম্ভব, তো তারপরে যখন আমি এইচএসএ নিউট্রিশন সাবজেক্টটা চুজ করি, নিউট্রিশন কেমিস্ট্রি, তো ম্যাথ ভালো লাগতো না, তো ভেবেছিলাম পিওর সায়েন্সে ম্যাথ তো রাখবো না, তো সাইড সাবজেক্ট হিসাবে অ্যাডিশনাল হিসাবে আমি নিউট্রিশন, মানে নিউট্রিশন নিয়ে এগোবো প্ল্যান ছিল না, অ্যাডিশনাল হিসাবে রেখেছিলাম, তো তারপরে পড়তে পড়তে দেখলাম যে না এত মানে বিভিন্ন ডিজিজের বিভিন্ন রকম ডায়েট প্ল্যান আর এত রকম খাবারের রেসিপি, তো আমাদের প্র্যাকটিক্যাল যেগুলো হতো নানা রকম খাবারের রেসিপি বানাতে হতো যে এত টেস্টি খাবার, তো এটা নিয়েও পরবর্তীকালে এগোনো যেতে পারে, তো এর একটা হিউজ এক্সপেক্ট পরবর্তীকালে প্রসপেক্ট আছে, তো সেইভাবে এগোনো বিএসসি এমএসসি তারপরে হসপিটাল সেক্টরে 5 বছর জব করেছি, তো হসপিটাল সেক্টরে যখন জব করেছি প্রচুর জিনিস ওখান থেকে শিখেছি, বিভিন্ন ডক্টরের সাথে কাজ করেছি, তো তাদের দেখতাম যে কোন পেশেন্টদের তারা কীভাবে ডিল করছে, কী মেডিসিন দিচ্ছে, কোন পেশেন্টকে কী ডায়েট লিখছে, তো সেখানে অনেক কিছু শিখেছি, সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি, স্যারদের থেকে অনেক কিছু শিখেছি, তারপর আমি দেখতাম যে হসপিটালে যখন ডিসচার্জ দেওয়া হতো ডায়েট প্ল্যান, তো সেখানে হসপিটালে সম্ভব না প্রত্যেকটা পেশেন্টকে ইন্ডিভিজুয়ালভাবে ডায়েট প্ল্যান দেওয়া, এত বড় সেট আপ থাকে, তো সেখানে একটা জেনারেলাইজ সেট আপ মানে ডায়েট প্ল্যান দেওয়া হতো, তো সেখান থেকে কিছু পেশেন্ট আমাকে বেরিয়ে ফোন করতো ম্যাম আমার একটা পার্সোনালাইজ ডায়েট প্ল্যান বানিয়ে দেওয়ার জন্য হসপিটাল সেক্টরে থাকাকালীনই, তো তাদের যখন আমি বানিয়ে দিতাম তারপর তারা আমাকে ফোন করে বলতো ম্যাম মিরাক্কেল হয়ে গেছে, ম্যাম ম্যাজিক হয়ে গেছে, আমার এরকম পেশেন্টও আছে যাদের টিপিএন চলেছে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট, ডায়েট প্ল্যান পর মানে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে নেওয়ার পর তাদের টোটাল মেডিসিনই অফ হয়ে গেছে, মানে এতটাই তারা সুস্থ হয়ে গেছে, মানে প্রপার ডায়েট নিয়ে মানে তারপর হচ্ছে সিভিয়ার গ্যাস্ট্রিক পেশেন্ট যে কিছু খেলে সঙ্গে সঙ্গে গলা জ্বালা হতো মানে হার্ট বার্ন হতো তাদের আর মেডিসিন নিতেই লাগছে না, তো তখন আমি দেখলাম মানে তখন আমি প্রাইভেট প্র্যাকটিসটা শুরু করিনি, তো তখন দেখলাম যে এত হিউজ রেসপন্স তারা এত ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে, তো এবার জবের সাথে সাথে যদি একটু শুরু করা যায়, তারপর শুরু করার পর যখন ক্লায়েন্ট এখন এত আমার থেকে বেনিফিটেড হচ্ছে, তারা যখন এত ফিডব্যাক দেয় যে আমরা এতভাবে ম্যাম আপনি যে কী দিলেন আপনি নিজেও জানেন না, মানে এরকম আমার ডায়েটিশিয়ান ইংলিশ ওয়েলনেস যে ফেসবুক পেজ আছে সেখানে প্রত্যেক দিন প্রচুর ফিডব্যাক মানে পড়ে বা রিভিউ দেওয়া হয় যারা ক্লায়েন্টরাই পাঠায়,
তো তখন মনে হয় যে না আমিও কিছু দিতে পারছি তাদের, বা তারা এত হ্যাপি, দে আর লিডিং হেলদি লাইফ, পিসফুল লাইফ। আর সব থেকে বড় কথা কি বলতো, যে তুমি যদি হেলথ ফ্যাক্টরটা যদি তোমার ডিস্টার্ব থাকে, তুমি যদি হেলদি না থাকো, সুস্থ না থাকো, তোমার লাইফে কোনো কিছু তুমি পিসফুলভাবে করতে পারবে না। সব কিছু করছো, একটা ব্যাক অফ দ্য মাইন্ড মনে হবে যে আমার শরীরটা অসুস্থ, বা সেই এনার্জিটা পাবে না। তো হেলথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, তো সেটাই যখন এখন ক্লায়েন্টদের যখন ফিডব্যাকগুলো পাই, তারা যখন বলে যে ম্যাম এত ভালো আছি, এত মেডিসিনের এক্সপেন্স ছিল, আপনি এত কমিয়ে দিয়েছেন। আর সব থেকে বড় কথা, যারা ওভারওয়েটের জন্য নেয়, তারা প্রচণ্ড ওভারওয়েট, কেউ কেউ 112 কেজি, 120 কেজি, 85 কেজি, 90 কেজি, তারা যখন একদম আইডিয়াল ওয়েটে পৌঁছে যায়, 3 মাস, 4 মাস, কারো কারো 6 মাস, এরকম টাইম পিরিয়ড থাকে, তো তারা যখন বলে ম্যাম আমি এরকম ছিলাম, এখন এরকম, আমি নিজেকে নিজে দেখে চিনতে পারছি না। কেউ কেউ তো বলে ম্যাম সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে আছি। তো সেই ভালো লাগাগুলো একটা আলাদা, যে মনে হয় যে না কিছু দিতে পারছি। তো তখন থেকে ইন্টারেস্টটা আরও গ্রো করে যে না, এবার আমি হসপিটাল সেক্টরে থেকে তো সারাদিন পড়ে প্র্যাকটিসটা পুরোভাবে হচ্ছিল না, তো তারপরে ইন্টারেস্টটা গ্রো করে। এখন তো মানে এত ক্লায়েন্ট, তারা এত ফিডব্যাক, তো সব নিয়ে ভালোই লাগে। ডায়েটিশিয়ান রিঙ্কিস ওয়েলনেস কি অল ওভার ইন্ডিয়ায় সার্ভিস প্রোভাইড করে? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া, আগে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কলকাতার মধ্যেই পুরো, মানে যারা অনলাইন কনসালটেশন, যারা আমার ক্লিনিকগুলোতে আসতে পারে না, যারা নিয়ারেস্ট হয় না, তারা কলকাতার মধ্যে। আর এখন তাদের ফিডব্যাক বা তাদের রিলেটিভ বা তাদের এখন তাদের ফিডব্যাকগুলো আমার পেজে দেখে এখন মোটামুটি তুমি বলতে পারো অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে প্রচুর ক্লায়েন্ট আছে। তুমি পাঞ্জাব থেকে আরম্ভ করে হরিয়ানা, এমপি, লখনউ, বেনারস, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, প্রত্যেকটা স্টেট থেকে প্রচুর প্রচুর, একদম জম্মু কাশ্মীর থেকে একদম কন্যাকুমারী অবধি বলতে পারো প্রচুর ক্লায়েন্ট আছে, তাদের প্রচুর ভালো ভালো ফিডব্যাক। আর সব থেকে যেটা ভালো লাগে, তারা যখন আমাকে ছবিগুলো পাঠায় যে আফটার বিফোর করে, যে ট্রান্সফরমেশনের পর, তো আমি নিজে মাঝে মাঝে আমারই ভালো লাগে দেখে যে মানুষ কী থেকে কী হতে পারে, এতটা চেঞ্জ তারা হতে পারে, এতটা ভালো আছে। আর ইন্ডিয়ার বাইরে তোমার ওয়ার্ল্ডের 12টা কান্ট্রিতে সার্ভিস প্রোভাইড হয়, মানে তারাই অনলাইন কনসালটেশন নেয়। তোমার ধরো কানাডা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর, দুবাই, নেদারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, তোমার হচ্ছে এদিকে তোমার কানাডা, জাপান, প্রত্যেকটা সব জায়গা থেকে প্রচুর ক্লায়েন্ট আছে। তারা মানে ওখানকার ওয়েদারে, ওখানকার তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ওয়েদারটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে, ওদের মেটাবলিক রেটটা একটু স্লো হয়, তা সত্ত্বেও তারা এতটা ওয়েট লস করে, বেশি ওয়েট লস প্ল্যান তারা নেয় ওখান থেকে। বা যাদের প্রচুর সিভিয়ার খুব মেডিকেল কমপ্লিকেশান বা প্রচণ্ড মানে ধরো হেলথ ইস্যুস, যেটা নিয়ে প্রচুর দিন ধরে সাফার করছে, সব থেকে বড় পাওনা এটাই আমার যে তারা ওখান থেকে এত দূর থেকে আমাকে ট্রাস্ট করে, যে সামনাসামনি না আসতে পেরেও ওখানকার এত ডাইটিশিয়ান থাকা সত্ত্বেও আমাকে ট্রাস্ট করে, বাড়িয়ে দিয়েছে, ট্রাস্ট করে। এবং যখন তারা রেজাল্ট পায়, সেই রেজাল্ট যখন আরেকজনকে শেয়ার করে, সেও তার মানে ওর ইয়েটা ট্রান্সফরমেশনটা দেখে আমার উপর ভরসা করে। তো এইভাবেই মানে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি এইভাবে এত এখন চলে গেছে। এবং এভরি মান্থ তোমার, এভরি মান্থ আমার 350 আপ ক্লায়েন্ট অ্যাটেন্ড হয়ে যায়, মানে একদম তোমার অনলাইন, শুধু অনলাইনের কথা বলছি, চেম্বার তো আলাদা আছে। তুমি আমাদের দর্শকদের এবার একটু বলো যে তোমার কোথায় কোথায় এখন চেম্বার হয়েছে এই সময়। আপনি মানে তোমরা যদি দেখাতে চাও, দমদমে হচ্ছে নিরাময়া অর্থোপেডিক মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানে দেখি রবিবার দেখি, ওখানে টাইমিং 5 PM to 7 PM। ব্যারাকপুরে প্যানাশিয়া নার্সিংহোম আছে, সেখানে অনলি বুধবার আমি দেখি, সেখানকার টাইমিং হচ্ছে বিকেল 5টা থেকে রাত 8:30 অবধি। তারপর হচ্ছে সোদপুর অ্যাপেলো পলিক্লিনিক আছে, সেখানে হচ্ছে অনলি থার্সডে, সেখানে টাইমিং বিকেল 5টা থেকে 8:30-9টা অবধি হয়ে যায়, পেশেন্ট দেখতে 9টা। আর ওখানে প্রত্যেকটা ক্লিনিকে আমি 5টা পেশেন্টের বেশি দেখা মানে পসিবল হয় না, দেখিও না, টাইমিং টাইম হয়ে ওঠে না। তারপর হচ্ছে আগরপাড়ার ব্লু প্রিন্ট পলিক্লিনিক, সেখানে এভরিডে শুধুমাত্র 11টা থেকে 12:30 অবধি থাকি। বাড়িতে আমার ক্লিনিক আছে ডায়েটিশিয়ান রিঙ্কিস ওয়েলনেস, সেখানে শুধু রবিবার ছাড়া সেখানে 12টা থেকে 1:30 অবধি থাকি। আর সাউথে নতুন ওপেনিংয়ের চলছে চিন্তাভাবনা, প্রচুর ক্লায়েন্ট তাদের সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা যেতে হয় দেখানোর জন্য, তো তাদের ডিমান্ড ফুলফিল করে, যাদের যাদের ট্রাভেল কম করতে হয়, তো সাউথে খুব তাড়াতাড়ি ওপেন করার ইচ্ছা আছে, অধীর আগ্রহে আছি। হ্যাঁ, নতুন সাউথের ক্লিনিক, হ্যাঁ, সবার কথা মাথায় রেখে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি, মাসে মানে মানে দুদিন হলেও এখানে ক্লিনিক করার। তোমার কাছে আরও একটি প্রশ্নে আসবো। হ্যাঁ, ডেফিনেটলি। গুগল থেকে আমরা কিন্তু অনেকেই গুগল থেকে ডায়েট চার্ট পাই, আদৌ কি সেটা খুব যুক্তিযুক্ত? গুগল থেকে অনেকেই এখন অনেকেই আছে, মানে বিশেষ করে এটা টিনেজার্সরা বেশি করে,
যতটা না এজেড পিপলরা করে, যে গুগল থেকে একটা ডায়েট চার্ট নামিয়ে নেয়, যে ওয়েট লস করবে একটা ডায়েট চার্ট নামিয়ে নিল, বা ওয়েট গেন করবে একটা ডায়েট চার্ট নামিয়ে নিল, গ্যাস্ট্রিক প্রবলেম একটা ডায়েট চার্ট নামিয়ে নিল, কিন্তু সেটা কিন্তু একদমই জাস্টিফাইড নয়। কারণ গুগলে যেটা দেওয়া হয় সেটা কিন্তু একটা জেনারেলাইজড ডায়েট চার্ট দেওয়া হয়, সেখানে তুমি তোমার হাইট অনুযায়ী, তোমার ওয়েট অনুযায়ী, তোমার মেডিকেল কমপ্লিকেশন অনুযায়ী কিন্তু ডায়েট চার্ট পাবে না, ঠিক আছে? কোনো ওখানে একটা ওভারঅল, একজনের ধরো তুমি একটা ওভারওয়েট পার্সেন, তুমি একটা ডায়েট চার্ট ফলো করবে নামিয়ে নিলে, কিন্তু তোমার হয়তো আছে প্রবলেম হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম আছে, বা তোমার থাইপোথাইরয়েডিজম আছে, তোমার পিসিওডি আছে, তো যার যেটা প্রবলেম, যার যেটা মেডিকেল ইস্যুস, তাকে কিন্তু সেই ওরিয়েন্টেশনে ডায়েট প্ল্যান ফলো করাটাই সব থেকে জাস্টিফাইড, নাহলে কিন্তু হিতে বিপরীতই হতে পারে, ঠিক আছে? সেটা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল যে একটা একটা পার্সোনালাইজড ডায়েট প্ল্যান, এই জন্য বা একটা পার্সোনালাইজড কাস্টমাইজ করে তোমার যা মেডিকেল ইস্যুস, তোমার যা ফুড প্রেফারেন্সেস আছে, বা তোমার ফুড লাইক যেগুলো আছে, তোমার ডিসলাইক ফুড যেগুলো তুমি খেতে ভালোবাসো না, সেটা তোমার ডায়েট প্ল্যান আমি কোনোদিনই দেবো না। বা ধরো তোমার বাড়িতে ফুড অ্যাভেলেবিলিটি কী, কারো কারো বাড়িতে ননভেজ পোর্শন, ননভেজ ঢোকেই না, অনেকেই আছে বাড়িতে চিকেন ঢোকেই না, তার ডায়েট প্ল্যানে আমি কখনোই চিকেন দিতে পারবো না, যে তোমাকে ইউ হ্যাভ টু ইট চিকেন আমি বলতেই পারবো না, কারণ তোমার বাড়িতে চিকেন ঢোকে না। তো সেখানে কিন্তু যখন একটা জেনারেলাইজ ডায়েট ফলো করবে, সেখানে কিন্তু তোমাকে এই ইয়েগুলো পাবে না, তোমার সেখানে কখনোই তোমার হাইট অনুযায়ী, তোমার মেডিকেল ইস্যুস অনুযায়ী তুমি একটা প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে পারবে না। তো এইটা করে অনেকেই কিন্তু নিজের হেলথ কিন্তু নানারকম হেলথ হ্যাজার্ডের মধ্যে পড়ে যায়, মানে ফলো করতে গিয়ে। ঠিক, এবং শেষ তোমার কাছে যে প্রশ্নটাই আসবো, শীত কিন্তু একেবারেই চলে গেছে প্রায় এবং গরম আসছে, তো সামারের জন্য ডায়েটের কিছু টিপস যদি তুমি আমাদের দর্শকদের এবং আমাদের দিতে পারো। সামারের জন্য যেটা বলবো, আর একটা জিনিস যেটা বলা, ডায়েট মানে কিন্তু শুধুমাত্র অনেকেরই কনসেপ্টে রোগা হওয়া মোটা হওয়া, এটা কিন্তু না। ডায়েট মানে ওভারঅল তোমাকে একটা একটা প্রেজেন্টেবল লুক, তোমার যাতে স্কিন ভালো থাকে, তোমার হেয়ার ভালো থাকে, তোমার যাতে এরকম না তুমি ওয়েট লস করলে তোমার স্কিন প্রচণ্ড ডাল হয়ে গেল, তোমার হেয়ার সব উঠে মাথা ফাঁকা হয়ে গেল। তো আমার যারা ক্লায়েন্ট বা আমার থেকে যারা ডায়েট প্ল্যান নেয়, তারা প্রপার পুরো হেলথ মানে মানে হেয়ার কেয়ার থেকে আরম্ভ করে স্কিন কেয়ার থেকে আরম্ভ করে ডায়েট প্ল্যান ওভারঅল সব কিছু একসাথে পায় যদি সে নিতে চায়। কারণ হচ্ছে যে তোমার যখন তুমি হেলদি, আমার সময় সব কিছু হেলদি হতে হবে, তোমার নখ ভেঙে যাচ্ছে একটুতে, বা তোমার চুল পড়ে যাচ্ছে, তোমার চোখের পাতা অনেকেরই আছে খুব পড়ে যায়, এইগুলো যাতে না হয়ে থাকে তো সেইটা ফলো করা উচিত। আর দ্বিতীয় কথা, এই আমাদের যে আমরা যেখানে থাকছি মানে কলকাতাতে টেম্পারেচার যেরকম হয়ে যায় 35-40 তো পৌঁছে যায়, এই হিউমিড ক্লাইমেটে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে খুব বেশি করে জল খাওয়া, ডিটক্সিফিকেশন। তুমি যদি গ্লোয়িং স্কিন চাও, ভালো হেয়ার চাও, শরীরের যে বজ্র পদার্থগুলো আছে সেগুলো ফ্ল্যাশ আউট হওয়া কিন্তু খুব জরুরি, তার জন্য ডিটক্সিফিকেশন খুবই মানে এসেন্সিয়াল। আর ডিটক্সিফিকেশন তখনই হবে যখন তুমি খুব বেশি বেশি করে ফ্লুইড ইনটেক করবে, যেমন ধরো গরমকালে 3-4 লিটার জল অবশ্যই খাও। যদি মনে করো যে 3-4 লিটার জল আমি এমনি খেতে পারছি না, আমি আমার ক্লায়েন্টদের যেমন বলি একটু জলের মধ্যে পুদিনা পাতা দিয়ে রাখো, একটু লেবুর স্লাইস দিয়ে রাখো, লেমন স্লাইস, তো ফ্লেভারটাও ভালো হবে, তোমার জল খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যাবে। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে, অনেকেরই আছে যে বাইরের ফ্রুট জুস প্রচুর খায়, মানে আর্টিফিশিয়াল প্যাকেট যে ফ্রুট জুসগুলো হয় সেখানে কিন্তু খুব কমই ফ্রুট মানে জুস থাকে, বেশিটাই কিন্তু আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে, আর্টিফিশিয়াল কালার থাকে। বা সেই ফ্রুট জুস, বাইরের প্যাকেট ফ্রুট জুস না খেয়ে বাড়িতে ফলের রস খাও, ফলের রস খাওয়ার থেকেও তুমি যদি হোল ফ্রুটস খাও সেটা কিন্তু বেশি ভালো, কারণ হোল ফ্রুট যখনই খাবে তোমার শরীরে কিন্তু ফাইবার যাবে, আর সেটা কিন্তু বেশি বেশি উপকারী, আর তোমার তার এফেক্টটা কিন্তু স্কিনে অবশ্যই দেখতে পাবে। আর তার থেকে যেটা জরুরি সেটা হচ্ছে যে সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো ডায়েটে যতটা পারবে অ্যাভয়েড করো, কম খাও, মানে ধরো চিনি, প্রচুর পরিমাণে আলু, এই খাবারগুলো একটু অ্যাভয়েড করো। আর প্রোটিনটা সবসময় মডারেট প্রোটিন রাখো, আর প্রচুর পরিমাণে শাক সবজি রাখো, আর ফল রাখো। আর ফল মানে এই নয় যে তোমাকে এক্সোটিক ফল খেতে হবে, তোমাকে এক্সপেন্সিভ ফল খেতে হবে, তোমার মার্কেটে নিয়ারেস্ট যেটা রিজনেবল তোমার পকেট ফ্রেন্ডলি মনে হবে সেটাই চুজ করো, তাতেই তুমি কাজ পাবে। তোমাকে আমি বল, তুমি ধরো বসে আছো কলকাতা, তুমি ভাবছো যে ব্লুবেরি খাবো, আমি স্ট্রবেরি খেলে মনে হয় হেলদি থাকবো, অ্যাপ্রিকট খেলে হেলদি থাকবো, এটা কিন্তু রং কনসেপ্ট। যেটা তোমার নিয়ারেস্ট মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল সেটাই কিন্তু সবসময় সব থেকে বেশি হেলদি হয়। আর যেটা বলা সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু আর মানে সকালে স্টার্টিংটা পজিটিভ মাইন্ড নিয়ে করো, কিছু হালকা একটু মেডিটেশন করো, একটু মানে যতটা পারবে স্ট্রেসফুল লাইফ তখন সবারই, তার মধ্যেও টাইম বার করে 10-15 মিনিট আমরা হালকা ইয়োগা, হালকা সকালবেলায় ফ্রি হ্যান্ড করতেই পারি। তোমার সকালবেলা স্টার্টিংটা যদি খুব হেলদিভাবে করো বা খুব পজিটিভ মাইন্ড নিয়ে করো, সারাদিনের এই রেস্টটা কিন্তু সারাদিন মানুষটা ক্যারি করে, তো সেটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক। আর সবসময় মনটাকে ভালো রাখো, মন যদি ভালো থাকে সব ভালো থাকবে। তুমি তুমি মন মনের দিক থেকে সবসময় আপসেট, ডিপ্রেশনে আছো, রাত্রিরে ঘুমাতে পারছো না, ঘুম আসে না, ইনসোমনিয়া আছে, তাতে তুমি তাকে তুমি যতই ডায়েট করাও, যতই তুমি তাকে
হেলদি প্ল্যান দাও, সেই এফেক্টটা কিন্তু তার উপর সেটা দেখাবে না। তুমি যদি ভেতর থেকে ভালো থাকো, ভেতর থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করো, দেন ডেফিনেটলি ইউ উইল গেট মোর বেস্ট রেজাল্ট, ঠিক আছে? আর যেটা বলা সেটা সব মানে সব দর্শকদের বলবো যে মানে হেলথ আমাদের লাইফে কিন্তু খুব জরুরি। আমরা যদি হেলদি থাকি সেই মানে আমাকে দেখে কিন্তু আরেকজন ইন্সপায়ার্ড হবে, আর বাড়িতে যদি হেলদি লাইফস্টাইল মেনটেন হয়, বাড়ির যে আদার্স মেম্বারগুলো আছে তারাও কিন্তু খুব ভালো থাকবে, তাদের ওপরও সেটা কিন্তু একটা এফেক্ট করবে। আর দ্বিতীয় কথা যে তোমার মেডিসিনের এক্সপেন্স কিন্তু কমে যাবে, যে গাদা গাদা টাকা আমরা মেডিসিনের পেছনে খরচ করি সেইটা কিন্তু সেভিংস হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট একটা ছোট্ট প্রশ্নে আসবো। আমরা কিন্তু সাধারণত বলে থাকি যে ভাত খেলে মোটা হয়ে যায়, রুটি খেলে রোগা হয়, এই কনসেপ্টটা কি একদমই একদমই যুক্তিসঙ্গ মানে যুক্তিযুক্ত নয়? ভাত আর রুটির মধ্যে ক্যালোরি ডিফারেন্স খুব একটা বেশি না, কিন্তু ভাতের যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্সটা হাই, গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে একটা প্যারামিটার, মানে আমাদের ব্লাডে মানে খাবার পর তো ব্লাড মানে খাবারটা ব্রেকডাউন হয়, তো সেখান থেকে গ্লুকোজটা ব্লাডে সিক্রেশন হয়, ভাত খাওয়ার পর সেটা খুব তাড়াতাড়ি বেরোয়, তো ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্সটা হাই। কিন্তু এই যে কনসেপ্ট যে ডায়েট মানে পুরো ভাত খাওয়া ছেড়ে দিতে হবে, এটা কিন্তু একদম মিথ। আমার প্রত্যেকটা ক্লায়েন্ট সবাই ভাত খায়, কাউকে এরকম দেওয়া থাকে না যে তুমি টানা মাসে তুমি এক মাস পুরো ভাত খাওয়া বন্ধ করে দাও, তুমি রুটি খাওয়া বন্ধ করে দাও, তুমি শুধু চিকেন সেদ্ধ করে খাও, শুধু স্যালাড কেক খাও, এটা কিন্তু একটা হেলদি ডায়েট প্ল্যান না। আমার থেকে যারা ডায়েট প্ল্যান নেয় তারা ভাত ডাল সবজি তোমার হচ্ছে ফ্রুটস থেকে আরম্ভ করে যেটা বললাম তন্দুরি কাবাব পোলাও মোমো, মোমো আমি বলি হেলদি, হয়তো কেউ পছন্দ করে মোমো, বাইরের মোমো সে খেতে পারছে না, তাকে আমি বলি ক্যাবেজ মোমো খাও, মানে ধরো মোমোর বাইরের কোটিংটা তুমি বাঁধাকপির পাতা দিয়ে করো, তাহলে কি হয় আমরা যে মোমো খাচ্ছি ধরো মোমোর উপরে কোটিংটা ময়দা দিয়ে করছি, আর রিফাইন্ড জিনিস সবসময় শরীরের পক্ষে হার্মফুল, তো তাকে ধরো তার খেতে খুব ভালো লাগে, তাকে তুমি বলতে পারো না তুমি খাবেই না, তো তাকে কি হয় তার সাবস্টিটিউট আমি বলে দিই যে তুমি মোমোটা বাড়িতে করে খাও, কিন্তু বাইরের কোটিংটা তুমি বাঁধাকপির পাতা দিয়ে করো, চিকেন তন্দুরি তুমি বাড়িতে মাইক্রোওভেনে বানাও বা তুমি ইয়েতেই বানাও তাওয়াতেই বানাও, কিন্তু তুমি যখন রান্না করবে তেলটা জাস্ট 1 টিস্পুন ইউজ করো, আর তুমি যখন ম্যাগনেট করবে সেখানে তুমি দই দিয়ে বেশি ম্যাগনেট করো, তাহলে তোমার তেলের পরিমাণটা কম, মানে সবই খাও বাট হেলদি প্রসিডিওরে খাও, ঠিক আছে? তো এই ইনোভেশনগুলো করে দেওয়া হয় ডায়েট প্ল্যানে, যাতে তার ডায়েট প্ল্যানটা কোনো দিন যাতে মনে না হয় না যে মনোটোনাস একঘেয়েমি, যে একই খাবার খাচ্ছি একই সেদ্ধ খাচ্ছি, সেটা যেন মনে না হয়। নানারকম পরাঠা থাকে, স্টাফ পরাঠা দেওয়া হয়, তোমার নানারকম স্মুদি থাকে যেগুলো খুবই ইয়ামি খুবই টেস্টি হয়, তো সব দিয়ে ডায়েট প্ল্যানটা খুবই ইন্টারেস্টিং হয়। আর মনেই হবে না যে তুমি ডায়েট প্ল্যানে আছো, তুমি কিছু ফলো করছো, তুমি স্টারভেশনে আছো, খেতে পারছো না, এই ফিলটা কোনো দিনই ডায়েট প্ল্যানে আসবে না, ঠিক আছে? ডায়েটিশিয়ান রিঙ্কিজ ওয়েলনেসকে জিও বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আরও ভালো কাজ করুক, সাউথ কলকাতায় নতুন ব্রাঞ্চ খুলছে তার জন্য আগাম শুভেচ্ছা রইল। অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ জিও বাংলা অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমাদের ওয়েবসাইট www.jiobangla.com একবার ভিজিট করবেন। চোখ রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।